আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার সামনে দেখেন একটা মেশিন, এটা হচ্ছে ওয়াটার পাম্প। আপনারা শ্যালো মেশিন নামে অনেকে চেনেন, কিন্তু এর আগে আপনারা যেগুলো দেখছেন সেগুলো হচ্ছে ডিজেল, এটা হচ্ছে পেট্রোল। দেখেন এটা কিন্তু একদম টিউব অয়েল ছাড়াই পানি তুলছে, দেখেন কোনো টিউব অয়েল নেই, এবং আপনারা লাইভ দেখতে পাচ্ছেন। তো এই মেশিন নিয়ে আমরা বেশ আলোচনা করব আজকে। এটার সুবিধা কি, এটা 1 লিটার তেলে কতক্ষণ চলে, সব বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব। দেখেন আগে প্রথমে দেখাই আপনার ইঞ্জিনটা কত ছোট আর পানি কেমন উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু আমাকে জানাবেন। আমরা একদম মাঠ থেকেই সরাসরি লাইভ করছি আপনাদের দেখার সুবিধার্থে। দেখেন পানির ফ্লো কেমন, আমি এই এই জায়গাটাতে একটু দেখাই। এটা হচ্ছে সর্বনিম্ন স্পিডে এত পানি উঠতেছে, যদি স্পিড বাড়ান, এটা স্পিড বাড়াও তো। হ্যাঁ দেখেন স্পিড, দেখেন এটা হচ্ছে স্পিড আরো বাড়ানোর পর, চাইলে আরো বাড়াইতে পারবেন, এবং পানির ফ্লো দেখেন কেমন। ঠিক আছে কমাও, এই দেখেন এটা হচ্ছে সর্বনিম্ন স্পিডে চলতেছে। এটা সর্বনিম্ন না, হ্যাঁ দেখেন সর্বনিম্ন স্পিডে কত পরিমাণে পানি উঠছে, বুঝতে পারছেন যে এটা আসলে কত কাজের মেশিন। আপনারা যারা শ্যালো ইঞ্জিনগুলো ব্যবহার করেন সেটা হচ্ছে 2 থেকে 2.5 ইঞ্চি এরকম, আর ওটা দেখা যায় যে 2 হর্স থেকে 2.5 হর্স, আর এই পেট্রোল ইঞ্জিনটা কিন্তু 7 হর্স। তাহলে হর্স পাওয়ারের দিকে যদি চিন্তা করেন ডিজেলের থেকে অনেক বেশি। এখন ডিজেলের কিন্তু ইঞ্জিনের ওজন বেশি হয়, যেটার কারণে সব জায়গায় মুভ করতে পারবেন না, বা 2 জন লোক ছাড়া নিয়ে যাওয়া সম্ভব না। আর এটার কিন্তু ওজন হচ্ছে 26 কেজি, তার মানে আপনি এটা যে কেউ নিজেই কাজের উপরে নিয়ে চলে আসতে পারবে। এবং এটার সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে কোনো টিউব অয়েল নেই, দেখেন আমরা টিউব অয়েল ছাড়াই কিন্তু পানিটাকে তুলতেছি। হ্যাঁ দেখেন এটা হচ্ছে বোরিং লাইন, এই বোরিং থেকে একদম সরাসরি এখানে আমরা মেশিনটা লাগিয়েছি, দেখেন পানি তুলছে। এটা সর্বনিম্ন স্পিডে এত বেশি পানি উঠতেছে, আমি একটু ইঞ্জিনটা একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে। এটা মোটরসাইকেল ইঞ্জিন, এই দেখেন এখানে চোখগুলো ব্যবহার করা আছে, প্লাগগুলো ব্যবহার করা আছে, আর এটা স্টার্টিং খুবই ইজি, জাস্ট একটা টান দিলে স্টার্ট হয়ে যায়, এটা টেনে স্টার্ট দেওয়া যায়। ডিজেলে যেমন অনেক কষ্ট করে স্টার্ট দিতে হয়, এটাতে কোনো কষ্ট নেই, জাস্ট সিম্পলি টান দিলেই স্টার্ট নিতে পারে, আর যে কোনো জায়গায় আপনারা এটা রাখতে পারবেন, রেখে ব্যবহার করতে পারবেন। এবং এটা 3 ইঞ্চি, এটার কয়েকটা ধরনের হয়, যেমন হচ্ছে 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি আমাদের কাছে এখন অ্যাভেলেবেল। আপনারা চাইলে যে কোনো সাইজের গুলো নিতে পারেন, এবং পানির ফ্লো দেখেন, এই একটা ছোট্ট মেশিন কি ধরনের পানি তুলতে পারছে আপনারা দেখেন। যদি আপনি 2 ইঞ্চিও চিন্তা করেন, 2 ইঞ্চি যে পরিমাণে পানি তুলতে সক্ষম হয় তার থেকে 3 ইঞ্চি আরো বেশি হয়, সেটা তো আপনারা অবশ্যই জানেন। আমি এটার একটু লিফলেটটা আপনাকে দেখাই, দেখেন এখানে দেয়া আছে ১০০০ লিটার পার মিনিট, মানে এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে 1000 লিটার পার মিনিটে এর আউটপুট পানি সাপ্লাই দিতে পারে। আমার মনে হয় না ডিজেল এতগুলো দিতে পারবে, কারণ আপনার ডিজেলের ইঞ্জিনগুলো ভারী হয়, এবং ওর যে ডায়ামিটারগুলো আছে 2 ইঞ্চিতেও যদি চিন্তা করেন তাও এতগুলো দিতে পারবে না, 3 ইঞ্চিতে হতে দিতে পারে, কিন্তু আপনারা আলটিমেটলি যদি চিন্তা করেন সব মিলায়ে, তাহলে সব মিলায়ে তাহলে আপনি এটাকেই প্রেফার করবেন আমার মনে হয়। দেখেন এখানে আমরা একটা জিনিস আজকে করেছি, আমরা কিন্তু যে বোর্ডিং লাইনটা আছে সেই লাইনটা থেকে অনেক দূর
পাইপটাকে নিয়ে এসেছি এবং এখান থেকেও পানি তুলতে সক্ষম হয়েছে। তার মানে আপনারা বুঝতেই পারছেন যে আপনি ওটার কাছাকাছি আপনাকে না রাখলেও একটু দূর থেকেও পানি টেনে তুলতে পারবেন। দেখেন, এটা কিন্তু ডিজেল হলে হতো না, কারণ ডিজেল হলে আপনাকে টিউব অয়েল 100% ব্যবহার করতে হতো। রুহুল আমিন ভাই বলছেন যে ওজন কতটুকু একজনে বহনযোগ্য কিনা। অবশ্যই ভাই, এটার ওজন 26 কেজি, একজনেই কাঁধে নিয়ে যেতে পারবে, আপনারা চাইলে দুইজনেও নিয়ে যেতে পারেন। খুব ওজন নেই, খুব হালকা একটা ইঞ্জিন, ডিজেলের তুলনায় অনেক কম, অনেক কম। এবং হর্স পাওয়ারের কথা যদি চিন্তা করেন, ডিজেলের থেকে অনেক বেশি হর্স পাওয়ার এটা, কারণ ডিজেলে হচ্ছে আপনার 2.5 হর্স পাওয়ারের হয়, আর এটাতে হচ্ছে আপনার 7 হর্স পাওয়ারের একটা পেট্রোল ইঞ্জিন। এবং দেখেন খুব হালকা স্পিডে কিন্তু চলছে এটা, খুব বেশি এটাতে স্পিড দেওয়া হয়নি। আপনারা চাইলে আরো বেশি স্পিড দিতে পারবেন, আপনারা চাইলে পাইপের মাধ্যমে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারবেন। আরেকটা কাজ করতে পারবেন, আপনারা হোস পাইপ ব্যবহার করে বোর্ডিং এ যেমন আমরা এখানে এলবোগুলো ব্যবহার করেছি, এই এলবোগুলো আপনাকে ব্যবহার করতে হবে না যদি আপনাদের হোস পাইপ থাকে। আপনারা চাইলে এই যে বোর্ডিং যে লাইনটা আছে, এই বোর্ডিং এর লাইনের মধ্যেই আপনারা হোস পাইপটাকে ঢুকিয়ে দিতে পারবেন এবং সরাসরি পানি তুলতে পারবেন। পুকুর, নদী, যে কোনো জায়গা থেকে খুব সহজে পানি তুলতে পারবেন। আচ্ছা, দামের বিষয়গুলো হচ্ছে ভাই, আমরা বিভিন্ন দামের আছে, আমাদের বিভিন্ন মডেলের আছে, আমাদের দামগুলো আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব, কারণ ভিডিওগুলো অনেক দিন ধরে থাকে। ভিডিওতে দাম বললে সবাই ভাবে যে শেষে দেখা গেল 1 বছর পর ওই ভিডিও দেখলে বলে আগের দামে দিচ্ছেন না কেন। তারপরে এখন আমি আপনাদেরকে দামের একটা আইডিয়া দিই, এটা হচ্ছে আপনার 16,000 থেকে শুরু করে 24,000 পর্যন্ত আছে আমাদের বিভিন্ন মডেলেরগুলো। এগুলো 7 হর্সেরই অনেক রকম মডেল আছে, সেগুলো আপনারা আলোচনা করে আমাদের যে ভিডিওতে দেওয়া নাম্বারগুলো থাকে সেগুলো কল করে নিতে পারবেন। এটা ঘন্টায় তেল, আপনার 1 লিটার তেলে প্রায় 1.5 ঘন্টার মতো চলে, আর এরকম যে আমরা হালকা স্পিড দিয়েছি এটাতে আরও বেশি যাবে। আপনারা যদি স্পিড বাড়ায় দেন সেক্ষেত্রে একটু তেল হতে কম যাবে। আর বোর্ডিংয়ের যে দূরত্ব আছে, বোরিং যদি আপনার পানির নিচটা যদি গভীরতা 25 ফিট পর্যন্ত, কোম্পানি বলে যে 25 ফিট পর্যন্ত অনায়াসে তুলতে পারবে, তারপরও বেশি হতে পারে, কারণ এখন আপনার ব্যবহারের উপর আসলে নির্ভর করবে। তার আমরা এর আগেও একটা দেখিয়েছিলাম আপনাদেরকে, একদম পুকুরের প্রায় 30 ফিট নিচ থেকে আমরা তেলে তুলেছিলাম পানি, সেটা আপনারা দেখেছিলেন। তারপরে কোম্পানি যেটা বলে সেটা আপনাদেরকে আমি বলতেছি যে 25 ফিট মিনিমাম সে পানি তুলতে সক্ষম, তার মানে আরও বেশি তোলা যাবে। একটু স্পিডটা বাড়ান তো, একটু স্পিড একজন বাড়ায় দেখতে চাচ্ছে, মির্জা ভাই বলছেন যে একটু স্পিডটা বাড়ান। এই যে এটা হচ্ছে স্পিড বাড়ানো হলো, দেখেন কি পরিমাণে স্পিড এবং পানির ফ্লো দেখেন। বুঝতে পারছেন কিনা একটু জানাবেন মির্জা ভাই, আপনি যদি দেখে থাকেন, ধন্যবাদ আপনাকে মির্জা ভাই। এটা হচ্ছে স্পিড, আমরা জাস্ট হালকাতেই ছেড়ে দিয়ে রেখেছি। আরও কমে চালানো যাবে, জাস্ট হালকা করে, আপনার আসলে নির্ভর করবে আপনি কি পরিমাণে পানি চাচ্ছেন। আসলে এর থেকেও কমাতেও পারেন, বাড়াতেও পারেন। এটা একদম হালকা করে দেওয়া হলো, এটা এই যে হালকা করে পানিটা এখানে দেওয়া হচ্ছে। আচ্ছা, এমডি আলম ভাই বলছেন এটা কি আপনারা ফাইবের থেকে তুলতেছেন নাকি এমনি ফ্রি পানি তুলতেছেন? এটা পাইপ থেকে ভাইয়া, এই যে এখানে দেখেন, এখানে বোর্ডিং করা থাকে যে আমরা, এই দেখেন একবার আগে জমিটা দেখে আপনাদের, এটা পুরোটাই হচ্ছে একটা ধানি জমি। এইদিকে যে পানির জন্য যে এনারা যে ব্যবহার করে যে বোর্ডিং পাইপগুলো, সেই বোর্ডিং পাইপ থেকে আমরা সরাসরি তুলতেছি। এখানে জাস্ট একটা এলবো ব্যবহার করেছি, আর এখানে একটা 3 ইঞ্চি পাইপ ব্যবহার করেছি। এটার ইনলাইনও 3 ইঞ্চি, আউটলাইনও 3 ইঞ্চি। দেখেন এটা একদম হালকায় চলতেছে, তারপরও কি পরিমাণে পানি হচ্ছে।
মির্জা ভাই বলছেন যে আমি আগামীকাল সকালে আসতেছি। ধন্যবাদ ভাই, চলে আসেন, কোনো অসুবিধা নাই, আমার 100% লাগবে। ধন্যবাদ, আপনি আসেন অবশ্যই, আমাদের অফিসে আছে, যে কোনো সময় চলে আসেন এবং নিয়ে যান। আর যারা দূর থেকে দেখছেন তারা অর্ডার করে কুরিয়ারেও নিতে পারেন, কোনো অসুবিধা নাই। আচ্ছা, আমরা এখানে লতা পাইপও নিয়ে এসেছি, এটার মাধ্যমে আপনাদের দেখা গেল জমির এখানে এই মুখে লাগিয়ে দিয়েও আপনারা কিন্তু পানি দূরে নিয়ে যেতে পারবেন, যে কোনো পাইপ। তবে এটার একটু স্পিড বেশি, পলিথিনের পাইপগুলো ব্যবহার করবেন না, কারণ আমরা এর আগে একবার পলিথিনের যে পাইপটা হয় প্লাস্টিকের পাইপটা একদম পাতলা, ওটা ছিঁড়ে গেছিল, কারণ এর স্পিড অনেক। তো আপনারা এরকম ভারী, এ দেখেন আমরা প্লাস্টিকের এই ভারী পাইপগুলো ব্যবহার করতে পারবেন আউটলাইনের ক্ষেত্রে। এমডি আলম ভাই বলছেন পুকুরে ব্যবহার করা যাবে কিনা, হ্যাঁ অবশ্যই পুকুরে ব্যবহার করা যাবে, সেক্ষেত্রে আপনাদেরকে হোস পাইপ ব্যবহার করতে হবে, ভারী যে হোস পাইপগুলো আছে এই ধরনের পাইপও ব্যবহার করতে পারবেন, আর হোস পাইপও ব্যবহার করতে পারবেন। হোস পাইপগুলো বলতে আপনারা দেখছেন যে বাঁকানো একগুলো পাইপ বাজারে পাওয়া যায়, হোস পাইপে একটু দামি, অনেকে ওই পাইপগুলো যে বালু উঠানোর কাজেও ব্যবহার করে, সেই পাইপগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এবং ওটা দিয়েও আপনার মিনিমাম 25-30 ফিটের উপর পানি টানতে পারবেন। দেখা গেল যে কোম্পানি থেকে যা বলে তার থেকেও কিন্তু বেশি পাওয়া যায়, ওনারা কোম্পানি থেকে বলে যে 25%, মানে এগুলো তো সব চায়না থেকে আসে, ওনারা যে ব্রোশিয়ারগুলো দেয় সেটাতে এটা লেখা থাকে, তো আমরা এর থেকেও বেশি আউটপুট পেয়েছি। দেখেন সবচেয়ে মজার বিষয় এটাই যে এখানে কোনো টিউব অয়েল লাগছে না, কারণ হচ্ছে আপনি দেখেন টিউব অয়েলটাই একটা ঝামেলা, কারণ টিউব অয়েল যখন আপনি দিচ্ছেন ওটাকে আবার পানি দিয়ে তুলতে হচ্ছে। আবার দেখা গেল আমার নিজেও ফেস করা বেশ কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি, যে টিউব অয়েল দিয়ে পানি একদম উপরে উঠছে, হুট করে কোনো কারণে একটা লিক হয়ে গেছে, আবার পানি নিচে নামাবে, তাহলে আবার 20-30 মিনিট ধরে টিউব অয়েল চেপে আবার পানি তুলতে হয়েছে। তো এই অভিজ্ঞতার সাথে হয়তো আপনারা সবাই পরিচিত, কারণ এটা যে কত সময় নষ্ট হয়, কত মানে খরচ হয় এবং এটা আপনারা জানেন। আর এখন এগ্রিকালচারের সময়ের মূল্যটা হচ্ছে সব থেকে বেশি, কারণ আপনার সময়ে পানি না দিতে পারলে খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়। আর বৈদ্যুতিক লাইন, বৈদ্যুতিক যে লাইনগুলো আছে সব সবার কাছে নেই, এটা হচ্ছে সবচেয়ে কারণ এটা জানেন যারা, সবাই এই লাইনগুলো পায় না এবং পানি দিতে অপেক্ষার পর অপেক্ষা করতে হয়। তো আপনাদের যদি বোর্ডিং থাকে আপনারা নর্মালি একটা মেশিন নিয়ে নিজেই নিজের মতো করে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আলম ভাই বলছেন যে টিউব অয়েল ছাড়া কেমন করে তুলবো, ভার্টিক্যাল কি সেট করা আছে কিনা? ভার্টিক্যাল বলতে এলবো, হ্যাঁ এলবোটা এখানে সেট করা আছে, দেখেন এখানে এল এর মতো একটা আছে, হ্যাঁ এই এলবো একটা ব্যবহার করা হয়েছে, এইটা থেকে জাস্ট এখানে আমরা একটা এক্সট্রা পাইপ লাগিয়েছি এবং এই পাইপটা দিয়ে পানিটাকে টেনে নিয়ে যাচ্ছে এখান থেকে। আর পানি তোলার সময় এই জায়গাতে একটু হালকা করে একটু পানি দিয়ে দিবেন, এটা এটা খোলা যায়, আর এখানে ভিতরে একটু পানি দিয়ে দিবেন, আর এখানে ওয়াশার ব্যবহার করা আছে ভিতরে খুব ভালো, মানে যেটার কারণে আসলে এই পানিটাকে ও খুব সহজেই টেনে ধরে রাখতে পারে, যার কারণে খুব ইজিলি এই মেশিনগুলো আপনার পানিগুলোকে তুলতে পারে। দেখতে পাচ্ছেন ধান পাক, এই ধানগুলো পাকতে আরো সময় লাগবে প্রায় 15-20 দিন। তো এদিকে যেদিকে তাকাবেন শুধু ধানি জমি, দেখুন এটা অনেক বড় একটা দোলা বলে এদিকে, সেই দোলাতে আমরা এসে দেখেন চারিদিকে শুধু আবাদি জমি, এখানে ধানের পর আলু লাগানো হয় এবং এখানে সবাই আবাদের সঙ্গে জড়িত এই এলাকার মানুষেরা। তো আমরা সবসময় চেষ্টা করি খুব সহজে যাতে কাজগুলো সম্পন্ন করতে পারেন, আপনারা যারা কৃষির সঙ্গে যুক্ত আছেন অল্প খরচে যেন বেশি কাজ সম্পন্ন করতে পারেন, এই জিনিসগুলো কৃষি বাজার সবসময় লক্ষ্য রাখে। দেখেন স্পিড একটু বাড়াই দিচ্ছে, আপনার স্পিডে দেখেন কি পরিমাণে পার, এটার পূর্ণাঙ্গ ভিডিও খুব শীঘ্রই পেয়ে যাবেন।
তো ভিডিও অনেক বড় হয়ে গেছে। আপনাদের যদি এই মেশিনটা প্রয়োজন হয়, এই পেট্রোল পাম্পগুলো যদি আপনার লাগে অবশ্যই কল করবেন, আমাদের পেজে মেসেজ করতে ভুলবেন না। আমাদের ওয়েবসাইটে ঢুকে এটা দাম দেখতে পারেন এবং সারা বাংলাদেশ যে কোনো কুরিয়ারে নিতে পারবেন এবং এক বছর সার্ভিসিং ফ্রি আমরা দিই। ওয়ারেন্টি, সার্ভিসিং ওয়ারেন্টি থাকে এক বছর প্রত্যেকটা মেশিনেরই এবং সার্ভিসিংগুলো আরও সহজ, কারণ এগুলো হচ্ছে আপনার মোটরসাইকেল ইঞ্জিন, যে কোনো মোটরসাইকেল মিটারের মেকানিজমগুলো ঠিকঠাক করতে পারবে এবং এগুলো খুব সিম্পল মেশিন, আপনাদের খুবই কাজও দিবে। আর যারা চান যে আসলে কম খরচে বেশি কাজ করবেন এবং কষ্ট ছাড়াই কাজগুলো করবেন, তারা এই মেশিনটা ব্যবহার করতে পারেন। এটাতে টিউব অয়েল লাগবে না পানি তোলার জন্য এবং পুকুরে বা যে কোনো ইয়া থেকে হোস পাইপের মাধ্যমে সরাসরি পানি তুলতে পারবে। সবাই ভালো থাকেন, কৃষি বাজারের সঙ্গে থাকেন। ভিডিও আর বাড়াই না, লাইভটা শেষ করব। আর এটার ভিডিও খুব শীঘ্রই আমাদের পেজে ইউটিউব চ্যানেলে আসবে। আপনারা চাইলে আমাদের পেজ ফলো করে রাখতে পারেন, আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে আমাদের নতুন মেশিনারিজগুলো আপনারা দেখতে পারবেন আশা করি। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা যেখানে ডেমো করতে আসছি মেশিনটা, সেখানে যার এখানে আমরা ব্যবহার করছি উনি এটা একটা নিয়ে অলরেডি নিচ্ছেন আর কি। উনি বলেছেন এটা আর অফিসে নিয়ে যাওয়া লাগবে না, উনি ব্যবহার করবে আসলে। তো এটা হচ্ছে সব থেকে বড় পাওয়া যে আসলে আমরা প্র্যাকটিক্যালি তাকে দেখাতে পারলাম এবং নিজেই তার একজন কাস্টমার হয়ে গেছে এবং সরাসরি উনি আমাদের কাছ থেকে এখানেই নিয়ে যাচ্ছে। এটা আর আমাদেরকে আসলে ফেরত নিয়ে যেতে হবে না। তো আশা করি আপনাদেরও খুবই কাজে লাগবে মেশিনটা, আর অনেক সময় বাঁচাবে, আপনাদের খরচ বাঁচাবে এবং খুবই কাজে দিবে আশা করি। যাদের যে কোনো কাজেই ব্যবহার করে, পানি তোলার যে কোনো ক্ষেত্রে, আপনারা রাস্তার কাজে যারা ব্যবহার করে তারাও ব্যবহার করতে পারবেন, পুকুরে যারা ব্যবহার করেন তারাও, নদীতে বিশেষ করে নদীতে আপনারা এটা ব্যবহার করতে পারবেন, কারণ নদী অঞ্চলগুলোতে পানি তোলা খুবই কষ্টকর। আমাদের এটা নদী অঞ্চলগুলোতে খুব ভালো পারফর্ম করেছে, কারণ অনেক দূর পর্যন্ত পানিটাকে নিয়ে যেতে পেরেছে আর নদীর কাছাকাছি লাগিয়ে অনেক দূর করে পানি নিয়ে যেতে পারেছে এই মেশিনটা। তো যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই নেবেন এরকম টিউব অয়েল ছাড়া পানি তোলার যে মেশিন, এটা হচ্ছে ওয়াটার পাম্প পেট্রোল চালিত, এটা 7 হর্সের ইঞ্জিন। আর যদি এর কমগুলো নিতে চান ওগুলো না আছে, আপনার 1.5 ইঞ্চি 2 ইঞ্চি, এটা হচ্ছে 3 ইঞ্চি আজকে আমরা চালালাম। তো আপনার 3 ইঞ্চিটার পানি সবসময় বেশি, আপনার 1000 লিটার পার মিনিটে এটা ডেলিভারি করতে পারবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, কৃষি বাজারের সাথে থাকেন আর আধুনিক কৃষির সঙ্গে থাকেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।